ঋতিকাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি খুব সকাল সকালই স্টার্ট করছি, তার কারণ বাবা আজ বাজার থেকে বেশ খানিকটা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। তো সেই কারণে আমি মনে করলাম আজ চলো চিংড়ি মাছের মালাই কারি বানাবো, আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করে দেব। তো চলো প্রথমে তোমাদেরকে চিংড়ি মাছগুলো দেখিয়ে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি গঙ্গার চিংড়ি মাছ দেখাচ্ছি, জ্যান্ত চিংড়ি মাছ। এই দেখো নড়ছে, দেখেছ? একদম টাটকা চিংড়ি মাছ। দেখো বন্ধুরা, গাগুলা কেমন পরিষ্কার। এগুলো আমাদের বাড়ির কাছে যে গঙ্গা রয়েছে, সেই গঙ্গার চিংড়ি মাছ এগুলো। তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, এটা ভালোভাবে এবার মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখানো আমার কমপ্লিট। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে আলু দিতেও পারো, না দিতেও পারো। যেহেতু আমি আলুটা পছন্দ করি, সেই জন্য আমি আলুটা দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়েছি। সে অর্ধেক পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, সামান্য একটুখানি আদা, অল্প জিরে আর 4-5টা লঙ্কা, আর আধখানা টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি নারকেলের দুধ, কাজু বাটা। তো দেখো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি, সামান্য পরিমাণে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে একে একে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 2 এলাচ, 3-4টে দারচিনি আর লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। এর মধ্যে 2 তেজপাতাও দিয়ে দিলাম। বেটে রাখা যে মশলাটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। কালারিং এর জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভেজে রাখা যে আলুগুলো ছিল এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষে নেব। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, এখানে আমি জল ব্যবহার করব না, পুরোটাই নারকেলের দুধ দিয়ে রান্না হবে মালাইকারিটা। তো নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর
এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু মিট মশলা, সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। তোমার চিংড়ি মাছের মালাই কারিটা প্রায় হয়ে গেছে। এবার একটুখানি ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাই কারি রান্না করা কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা বাড়িতে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।